আমরা একটু আগে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল করেছিলাম। তো ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম এবং বাইনারি থেকে ডেসিমেল। তো ডেসিমেল থেকে বাইনারিতে আমরা দেখে নিলাম যে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে কিভাবে করতে হয়, ঠিক আছে? এটা দেখলো, ঠিক আছে? তো এবার আমরা জানবো, দেখুন, যে যদি আবার বি নাম্বার তাহলে বাইনারি থেকে ডেসিমেল করব, তাহলে বাইনারি টু ডেসিমেল উইথ ডেসিমেল নাম্বার। লক্ষ্য করুন এখানে ওয়ান 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 আগে ছিল, এবার জিরো ওয়ান দিয়েছে, তাহলে এটা বাইনারি নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে? কী পদ্ধতি করেছিলাম, প্রত্যেকটা নাম্বারকে আমরা দুই দিয়ে গুণ করেছিলাম। একদম ডান দিকে যেটা ছিল, তারপর আমরা দিয়েছিলাম জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, ঠিক আছে? তারপরে এটা দুই দোকানে চার হয়েছিল, দুই একে দুই প্লাস এক, তাহলে আমার অ্যান্সার দাঁড়াইল সেভেন, ঠিক আছে? কিন্তু দশমিকের পরে রয়েছে পয়েন্ট জিরো ওয়ান। এবার এই দশমিকের পরেরটাকে আমরা গুণও করতে পারি, ভাগও করতে পারি, আমি দুটোই দেখাচ্ছি। দেখুন, যদি গুণ করি তাহলে জিরো ইন্টু কত, এই টু দিয়ে গুণ করেছি, তাহলে জিরো ইন্টু টু প্লাস আবার ওয়ান ইন্টু টু, তাহলে কী হলো, প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করে যাচ্ছি, ঠিক আছে? একটু আগে কী করলাম, যে একদম ডান দিকে যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা জিরো ধরেছি, দিয়ে ধরে মাইনাস কি ওয়ান টু থ্রি ফোর করে যাচ্ছিলাম, ঠিক আছে? বাদ দিকে গেলে পরে এবার দেখুন জিরোটাকে ক্রস করে যাচ্ছি, তাহলে মাইনাস ওয়ান হবে আর মাইনাস টু হবে যদি এটা গুণ করি। আবার চাইলে পরে আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি, তাহলে ধরুন জিরো ভাগ টু আবার প্লাস ওয়ান ভাগ টু, ঠিক আছে? এই পদ্ধতি পরে দেখাচ্ছি, আপাতত আমরা এটা দেখিনি। ধরে আমি সবগুলোকে গুণই করে যাবো দুই দিয়ে, তাহলে কী হচ্ছে, এটা এটা যেহেতু জিরো আছে এটা পুরোটা জিরো হবে, এটা তাহলে আর করার দরকার নেই, তাহলে আমরা এটা করছি ওয়ান ইন্টু দুই দোকানে চার, মাইনাস ফোর হচ্ছে, কী বললাম আবার দেখুন, ওয়ান ইন্টু দুই দোকানে চার মাইনাস ফোর হচ্ছে। তো আমি এই ওয়ানটা লিখলাম, ইনটুটাকে ভাগ করে দিলাম, সাইনটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে ওয়ান বাই ফোর হলো, ঠিক আছে? এবার আমরা এটাকে ভাগ করব, দশমিক দেখটা জিরো, তাহলে চার আছে, চার দোকানে আট, দুই দশমিক দেওয়া আছে, আর একটা জিরো নেওয়া যাবে, চার পাঁচে কুড়ি, তাহলে কত পেলাম, টু ফাইভ, তাহলে অ্যান্সার হলো সেভেন পয়েন্ট টু ফাইভ, ঠিক আছে? এটা যদি কেউ ভাগ করে তাহলে একই অ্যান্সার হবে, ভাগ করলে দেখুন যেহেতু আমরা সাইনটা আগে চেঞ্জ করে দিয়েছি, তাহলে এখন আর এটা ওয়ান বাই, তাহলে এটা কত হবে, এটা জিরো ছিল, জিরোকে ক্রস করে যাচ্ছি, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিতে হবে যখন গুণ করবো, তাহলে এখন আর মাইনাস দেওয়ার দরকার নেই, অলরেডি আমরা সাইন চেঞ্জ করে দিয়েছি, তাহলে ওয়ান, এটা হবে ওয়ান আর এটা হবে টু, তাহলে ওয়ান বাই ফোর পেলাম, তাহলে ভাগ করলে একই অ্যান্সার আসবে পয়েন্ট দিয়ে জিরো, তাহলে চার দোকানে আট, দুই দশমিক দশ হাজার একটা জিরো, চার পাঁচে কুড়ি, ঠিক আছে? তাহলে আমরা পেলাম সেভেন পয়েন্ট টু ফাইভ, ঠিক আছে? আর একটা দেখুন তাহলে, যাদের ক্লিয়ার হয়নি তারা আবার দেখুন কী বলছে, ডেসিমেল থেকে আমরা বাইনারি করবো, তাহলে এটা সরি বাইনারি থেকে ডেসিমেল, তাহলে এটা বাইনারি নাম্বার, কী করতে হবে, ডেসিমেল বেসটা দেখে বুঝতে হবে, ওয়ান হবে এটা, তাহলে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান, এটা বাইনারি আছে, এটাকে আমরা ডেসিমেল করবো, ঠিক আছে? কী বলা হলো, যে প্রত্যেকটা নাম্বারকে আমরা দুই দিয়ে গুণ করব, তাহলে ওয়ান ইন্টু টু প্লাস আবার জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে বলা হলো একদম ডান দিকে যে দুইটা থাকবে, তারপর জিরো ওয়ান টু, তাহলে আমরা এটা পেলাম কত, দুই দোকানে চার প্লাস জিরো প্লাস এক মানে পাঁচ, ঠিক আছে? এবার দেখবো যে দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা ভাগ করে দিই এই পদ্ধতি, তাহলে আর মাইনাসের কোনো ব্যাপার থাকবে না, তাহলে কী আছে, জিরো আছে ইন্টু টু প্লাস আবার দিচ্ছি জিরো ইন্টু টু প্লাস আবার ওয়ান ইন্টু টু, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তাহলে কি ইন্টু যেহেতু দিয়ে দিলাম, ভাগ দেওয়ার কথা ছিল, যাই হোক ইন্টু দিয়ে দিয়েছি, মানে তাহলে আমাকে মাইনাস করতে হচ্ছে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, তাহলে এটা জিরো আছে, এটা করার দরকার নেই, জিরোই হবে, এখানেও জিরো আছে, তাহলে জিরোই হবে এটা, তাহলে ওয়ান ইন্টু, যদি আমি এরকম লিখি ইন্টু, তাহলে কত হচ্ছে, তিন টু টু দি পাওয়ার থ্রি, মানে এখানে তিনটে দুই রয়েছে, তাহলে দুই দোকানে চার, চার দোকানে আট, তাহলে এখানে মাইনাস আট হচ্ছে এরকম, ঠিক আছে?
তো আমি কি করব, এই ওয়ান লিখে এই সাইনটা চেঞ্জ করে দিলাম, তাহলে ওয়ান ডিভাইড এইট করে দিলাম, বুঝা গেল? এইটা জিরো হবে, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, এটাও জিরো হবে, কিন্তু এটা ওয়ান বাই এইট হলো। তাহলে এবার ভাগ করব, দশমিক দিয়ে শুরু, আট একে আট, ঠিক আছে, তাহলে দুই অবশিষ্ট। এবার দেখব দশমিক দেওয়া আছে আর একটা জিরো, তাহলে আট দুগুণ ষোলো, চার দশমিক দেওয়া আছে আর একটা জিরো, তাহলে পাঁচ আষ্টে চল্লিশ, ঠিক আছে, তাহলে মিলে গেল টোটাল কত হলো, তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ, ঠিক আছে। এই হচ্ছে তাহলে কী করলাম আমরা, ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেল উইথ ডেসিমেল নাম্বার, ঠিক আছে।